হাসিলের ইচ্ছা আছে কিন্তু দুনিয়াবি কোনো মান সম্মান ধন সম্পদ দুনিয়াবি কোনো আশা আকাঙ্ক্ষা এর ভিতরে নেই এই দুনিয়া মুক্ত একটি পবিত্র অন্তর নিয়ে আমরা বসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানজিলে মাকসুদে কবুল করুন আমিন আমরা সকলে মিলে পরম করুণাময় দরবারে তওবা করব ইনশাআল্লাহ নিজেদেরকে পেয়ারা নবীর কদমে সুপর্দ করব ইনশাআল্লাহ হুজুর হাউসুল আজম মিজবানদারের কদমে বিশ্ব নিশান সব বান্দাদের কদমে নিজেদেরকে সুপর্দ করব ইনশাআল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমরা আপনার বান্দারা গুনাহের বোঝা নিয়ে অপরাধের বোঝা নিয়ে দরবারে পাকে আজকে এই মাহফিলে বসেছি আপনার বান্দারা একান্ত আপনার সন্তুষ্টি আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টির আকাঙ্ক্ষা নিয়ে আপনার বলির তরিকায় দাখিল হওয়ার আর্জ নিয়ে সমবেত হয়েছেন মাওলানা আমাদের সকল কাজকে কবুল করুন আমাদের গুনাহ খাতাকে ক্ষমা করুন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন যেই পবিত্র আশাকে অন্তরে ধারণ করে আপনার সন্তুষ্টি আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টির জিন্দগি অনুকূলের জিন্দগি যাপনের জন্যে আপনার আউলিয়া কেরামের খেদমত সহবতের ভেতর দিয়ে নিজেদেরকে নিবেদিত রেখে সব কর্মের ভেতর নিজেদেরকে নিয়োজিত রেখে মাওলা জীবন যাপনের যে অঙ্গীকার আপনার বান্দারা করেছেন যে ইচ্ছা পোষণ করেছেন রব্বুল আলামিন আপনি সকলকে মঞ্জিলে মাকসুদে কবুল করুন রুহানি ফিজাতের বরকাতকে সম্বল করে বাকি সময়টি যাতে এই জিন্দগির বাকি সময়টি আমরা যাতে আপনার আপনার পেয়ারা হাবিব সন্তুষ্টির অনুকূলের জিন্দগিতে নিজেদেরকে নিবেদিত রাখতে পারে সেই তৌফিক আমাদেরকে দান আমিন বিশ্ববলী শান সাজ্জাদ সৈয়দ জিয়াউল হক মজমুনের কিবলা কাবার নূরানি রুহানি ফিজাতের বরকত আমাদের জন্য মঞ্জুর করুন আমিন গাউসুল আজম বিল বিরাসত বাবা ভান্ডারী কিবলা আলমের রুহানি নূরানি ফিজাতের বরকত আমাদের জন্য মঞ্জুর করুন আমিন হুজুর গাউসুল আজম মেজ ভান্ডারের রুহানি নূরানি ফিজাতের বরকত আমাদের জন্য মঞ্জুর করুন আমিন হুজুর গাউসুল আজম মেজ ভান্ডারের সিলসিলার সমস্ত মশায়েখ কেরামের রুহানি ফুয়জাতের বরকত আমাদের জন্য মঞ্জুর আমিন আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন আমিন আমাদের অন্তরকে আলোকিত করে দিন আমিন আমরা অন্ধকার অন্ধকার কল্প নিয়ে এসেছি আল্লাহ আমরা আলোকিত কল্প নিয়ে ফেরত যেতে চাই আমিন আমরা গুনাহের বোঝা নিয়ে এসেছি আমরা অগণিত কল্যাণের নিয়ে আমরা ফেরত যেতে চাই মাওলা আমিন পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে দরবার পাকের গোলামের খেদমতের হক আদায়ের ভেতর দিয়ে আমরা যাতে এই দুনিয়ায় একটি মর্যাদাপূর্ণ জিন্দগি অর্জন করতে পারি সেই তৌফিক আমাদের দরবারে পাকের গোলাম হিসেবে আখেরাতেও যাতে একটি মর্যাদাপূর্ণ জিন্দগির অধিকারী হতে পারে সেই খুশ নসিবি আমাদেরকে দান করুন আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন সকলের উপর অফুরন্ত রহমত বর্ষণ করুন সকলের রিজিকের মধ্যে বরকত নাজিল করুন শারীরিক সুস্থতা শান্তিময় জিন্দগি দান করুন দরবারে পাকের গোলাম হিসেবে কবুল করুন দরবারে পাকের গোলামের খুশবু আমাদের ভেতরে দান করুন আমাদের আমল আদব আখলাকে আমাদের আচার আচরণ লেনদেন কথাবার্তা চলাফেরা আমাদের ভেতরে দরবার পাকের গোলামের খুশবু দান করুন গোলামের দরবার পাকের গোলামের হক আদায়ের সমস্ত যোগ্যতা আমাদেরকে দান করুন আমরা অযোগ্য দরবার পাকের গোলামের হক আদায়ের সমস্ত যোগ্যতা আমাদেরকে দান আমিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরাতি সাইয়িদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিউজুদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন بحق كلماتي طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم